আসসালামু আলাইকুম। এটা আপনার একটা জুতার কারখানা, আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। অনেক আইটেম, অনেক রকম জুতা তৈরি হয়। এটা হচ্ছে আপনার এই যে ম্যানুয়াল মেশিন, এটা আমরা নিজেরাই বানাই থাকি। এটা আপনার খুবই স্ট্রং আর কি, ডাইস দিয়ে কাটা হয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন পাইপটা অনেক বড়, এখানে মানে আপনি ডাইস যেখানে রাখেন না কেন সেটা অটোমেটিক কাটা যায়। অনেক সময় অনেকে মেশিন আছে অনেক রকম, যে ডাইস দিলে এক সাইড কাটে তো এক সাইড কাটে না, তো এটা আমরা নিজেরা বানাইছি, বানানো মেশিন, এগুলো নিজেরা হাত দিয়ে বানানো। এটা কাটিং বোর্ড, এখানে যে এইসব মাল ক্যাঙ্গারু মালও তৈরি হয়। যাই হোক, ওই একটা ভিক্ষুক আসছিল এই জন্য একটু ভিডিওতে সমস্যা। এই যে আপনার এখানে এইসব মাল তৈরি হয় অনেক, এগুলা আসলে ওই আপনার যেই যেই চায়না সোল, এগুলো আপনার চায়না সোল, এখান থেকে মাল আজকে কাটনি, অনেক বানাইছি, অনেক সেল দিয়েছি এগুলো। এগুলো সব আপনার চায়না সোল মালগুলো, চায়না সোল, এগুলো থেকে জুতো হয়। কালার আছে অনেক কালার, সুন্দর সুন্দর কালার আছে। আমি যেসব মাল তৈরি করছি আর যে মেয়েদের মাল, এগুলা মেয়েদের মাল অবশ্য আগে অনেক রকম সেল করছে, এগুলো সেল হয়ে গেছে। যে ফিতার মাল, ফিতা দিয়ে এইসব এই কালারের মধ্যে, এই কালারের মধ্যে, এই দুইটার মধ্যে অনেকটাই বানাইছিলাম। ওগুলো স্যাম্পল আপাতত নেই, সেই জন্য ভিডিওতে দেখাইতে পারতেছি না। এগুলো সব সেল হয়ে গেছে, এখনও নাই, সব সেল হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমার ভিডিও করার উদ্দেশ্য হয়েছে যে আমি আপনার এখানে এই মেশিন সেল করে থাকি, এই যে ম্যানুয়াল মেশিন, তারপরে এই যেগুলো ডাইস, এইসব ডাইসে মাল কাটা হয়, তারপরে ফরমায় আপারগুলো মানে ফিতাগুলো ফিটিং করা হয়, আর এটা হচ্ছে আপনার এই যে বব মেশিন। হ্যাঁ, বব মেশিন দিয়ে আপনার ফিনিশিংটা দেওয়া হয় আর কি, সাইডের যে যে ফিনিশিংটা আছে না, এখানে যে ফিনিশিংটা, যে ফিনিশিংটা, এটা এটা দেওয়া হয়, ওইটা নিচেরটাতে গ্রিমিং করা হয়। হ্যাঁ, আমি অবশ্য যারা এইসব ব্যবসা করতে চান, হ্যাঁ, এই যে এইসব থান থেকে কয়েকটা মাল করি আমরা, এগুলো আছে, এইসব মাল আছে অনেক অনেক আইটেমের, এগুলো লেডিস মাল তৈরি হয় এগুলো। আর এগুলো হচ্ছে আপনার ফিতা, এই ফিতা, এই যে এইসব ফিতা, এই যেগুলো ফিতা বানানো হয়। তো আমি যারা এখানে এইসব ব্যবসা করতে চান, এই মেশিন, হ্যাঁ, ডাইস, ডাইস, তারপর চার সাইজের এই মালের চার সাইজের ডাইস, ফরমা, তারপরে এই যে বব মেশিন, হ্যাঁ, এগুলো দিয়া আমি কাজটা শিখাই দিই আর কি। যারা আমার কাছে আসে আমি একদম ফ্রিলি কাজ শিখাই দিই, তারপর যারা আমার কাছ থেকে মেশিনের সেট আপটা নেন শুধু তাদেরকে আর কি আমি কাজটা শিখাই দিই। আর আমার সাথে যোগাযোগ করতে হলে যদি কারো মেশিন লাগে বা এইসব ব্যবসা করার ইচ্ছা আছে বা আগ্রহ আছে, আসতে পারেন আমার এই ঠিকানায় সরাসরি, কোনো সমস্যা নেই। আর আপনারা ব্যবসা করেন বা না করেন, যদি কারো জানার আগ্রহ থাকে, ইচ্ছে থাকে, তাহলে এই ঠিকানা আইসেন। এই যে ভিজিটিং কার্ডে এখানে আমার নাম্বার দেওয়া আছে, এটা আমারই নাম্বার, এই নাম্বারে কল দিন, একটাই নাম্বার এখানে, এই নাম্বারে কল দিন। হ্যাঁ, কল দিলে আর যারা এইসব ব্যবসা করতে চান, আমি তাদেরকে সব ধরনের যে মালটা কস্টিং কত হলো বা কত টাকা খরচ হয়, এটার কত খরচ হয়, সব বিস্তারিত, এগুলো শুধু শুধু SMS করলে আসলে সব জানা হয় না। আপনারা সরাসরি যদি এখানে আসেন, তাহলে আমার এখানে আসলে আমি হাতে কলমে, খাতা কলমে, হ্যাঁ, আমি দেখাই দেবো যে এই যে এটা এত খরচ, এটা এত খরচ, এই সোল কত কেনা কেনা পড়ে বা কোথায় কাঁচামাল পাওয়া যায়, মানে আমার কাছ থেকে মেশিন যারা নিবো, মেশিনের সেটটা আমি মানে সবাই সব সব কিছু আমার এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আর কি। আমি সব আপনার ব্যবসাটা কীভাবে স্টার্ট করবেন, কারখানাটা কীভাবে স্টার্ট করবেন অল্প পুঁজিতে, সেই আইডিয়াগুলো আমি সব দিয়ে দেবো আর কি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না, শুধু শুধু কিছু লোক আছে বাজে কমেন্ট করে, এটা কিছু মানুষের স্বভাবই এরকম। আপনি ব্যবসা আমি ভিডিও দিতেছি, মেশিন সেল করুন, ইচ্ছে হলে আপনি করেন, ইচ্ছে না হলে কোনো জোর নাই, এরকম না যে আপনি আসেন আমার কাছ থেকে নেন করেন, এটা আমি বলি না। যার দরকার, যে হ্যাঁ বেকার, আমি বেকার, এগুলো এইসব ভিডিও দিয়ে অনেকের উপকৃত হয়, অনেকে, যেমন আমি নিজেও হয়েছি, তাই না? আল্লাহর রহমতে একটা ডাইল ভাত খাওয়ার পয়সা হয়েছে। তো এরকমই, যার ইচ্ছে করবেন, না করলে নেই, বাজে কমেন্ট করে, তারপরে শুধু শুধু নিজের ওয়েট কমান কেন, এগুলো করবেন না। হ্যাঁ, ধন্যবাদ। আর আমার কোনো কথা ভুল হয়ে থাকলে সবার কাছ থেকে সরি, মাফ করবেন। হ্যাঁ।
ধন্যবাদ। আর কারোর যদি এই কারখানা দেওয়ার ইচ্ছে থাকে তাহলে এই যে আমার আবার এড্রেস দিতেছি, এই ঠিকানা সরাসরি আসতে পারেন, সমস্যা নেই। আর এই যে এই নাম্বারে কল দিয়েন, যে নাম্বার আছে 01979963326, এই নাম্বারে যেটা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।